কি হইলো বারবার ইনভাইট দিয়ে জ্বালাইতেছেন কি লাগা জ্বালাইতেছি মানে তুমি কারে কি কইতাছো তুমি বুঝতাছো আমি হইলাম এই বারমুডা ম্যাপে তাও অনলাইন অনলি পুরো প্লেয়ার তাও বিবেজালা পুরো প্লেয়ার জীবনে চুই দেখছো চুই দেখছি মানে দেখছেন আমার পাশে কে দাঁড়ায় আছে আরে পুরো রুবেল ভাই আমনে এনে ও আমি এই জায়গায় তোর কোনো সমস্যা আরে না ভাই সমস্যা হইতে যাইবো কি লাগা মানে আমি জিগাইতেছি যে মানে আমনে এই জায়গায় কেমনে কি কোইন দে উড়ে পড়লেন ভাই আর কি মানে একটু যদি বলতেন কেমনে কি মানে আমার শালীর লবিতে আমি থাকবো না তো তুই থাকবি কি আপনার শালীর লবি তাহলে আপনার শালীর লবি তাহলে আপনার লবির ভিতরে থাকেন বা আপনার শালীর দ্বারা যান আপনি এই জায়গায় কি করতেছেন দাঁড়ান তো এইটাই কি আপনার শালী হ আমার শালী কেন তোর কোনো সমস্যা আমার এই শালিটা দেখতেছস না হইলো নুবরি ও তেমন খেলাধুলা পারে না দিছে বামারটা ঢুকায় দিছে এই নেটা ইম্পর্টেন্ট যে কামের কথা চলতেছিল ঠিক আছে পুরো রাজা ভাই মানে সরি মানে পুরো রুবেল ভাই আর নুবরা রাজা এনে একটা কাজের কথা কইতেছিল এর মাঝখানে বামারটা ঢুকাই দিছে মানে বামাত না ঢুকালে ড্রই না মোটে এ নুবরার বাচ্চা নুবরা এত কথা কইতেছস কি লাগিয়া মানে সরি রুবেল ভাই ভাই মানে আমি আসলে কি কমু মানে আর বুঝছেন মানে বেশি কথা কয় আর কি একটু এই আর কি দুলা ভাই আর কাউরে পার নাই গরুর ধরে দিবেন আমার খেলা শিখতে কিছু কম না কি কম ভাই আমি কিছু কইতে পারি ভাই আপনি জানেন না আমি কেমন ভাই শালি ও কিন্তু এক সময় আমার একটা দুর্বল স্টুডেন্ট ছিল আর মনে করো যে ড্রামের মায়ের মুড় খাওয়ায় ল্যান্ডমাইনের মাইট টাইট দিয়ে আর আজকে মনে করো শক্তিশালী প্লেয়ার বানাই দিছি হ্যাঁ ভাই কিন্তু ঠিকই কইছে আমি দেখতে মনতে পুরো হইতে পারি মাথাটা রুবেল ভাইয়ের মাথার মতো হইতে পারে কিন্তু আমি কিন্তু নুবরা মানে মানে আমি পুরো কিন্তু আমি মাঝে মাঝে ভালো খেলি গার্লফ্রেন্ডের ছোট বোনটা সময় দিতে পারতাছি না তুই এখন একটু দেখিস ভালো করে খেলা টেলা শিখাইস বুঝস নাই এক কথায় কইতে পারো এখন আমার শালিটারে পুরোপুরি তোরে দিয়া দিছি আর উল্টা পাল্টা কিন্তু কিছু করিস না আবার রুবেল ভাই আমনে কোনো চিন্তাই করেন না মোড়ে কোনো চিন্তা করেন না বুঝছেন হেরে এমন খেলা হিকামু মানে হেরে তো খেলা হিকামু হিকামু লগে মনে করেন আম গজা বাইচ্চে কিচ্ছে হইব এই হ্যাঁ ব্যাগ গুনার খেলা হিকায়াম কিরে নুবরার বাচ্চা নুবরা কি কইতাছ মানে মানে রুবেল ভাই আমি কইতেছি যে মনে করেন হে তো ভবিষ্যতে ধরেন বিয়ে টিয়া করবো ঠিক আছে ওই নেতার বাইচ্চা কিচ্ছে হইব হ্যাঁ হেতরাও তো ফ্রি ফায়ার খেলবো তো হেডি রে উদ্যোগ পুরো বানাই দিব কোনো সমস্যা নাই ভাই আপনি আপনি এটা কাম হরেন ঠিক আছে মানে আপনি বাসা যাইয়া স্যার করিয়া নাহের মধ্যে মনে করেন সর্ষের তেল ঢুকাইয়া হইতে পারেন বুঝছেন এদিকে সবকিছু আমি দেখতেছি হ ঠিক আছে এটা যেতে মাথায় থাকে আর আমি যাতে না শুনি উল্টাপাল্টা কিছু করছো আরে পুরো রুবেল ভাই আপনি এত টেনশন করেন কি লাগিয়া আরে আপনি আমার একটা দায়িত্ব দেন এই নুবরা রাজার একটা দায়িত্ব দেন এই দায়িত্ব যে কেমনে পালন করতে হয় সেটা আমি খুব ভালো করে আমি জানি ঠিক আছে আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না বুঝছেন ওই একটু আগে যেটা কইছি আপনি নাকের ছেদার মধ্যে বুঝছেন সরষের তেল দিয়ে আপনি বাসে যে একটা ঘুম দেন এই নিয়ে মনে করেন যা যা দেয় এটা আমি নিজে দেখতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আমি গেলাম আচ্ছা ভাই আপনি যান তারপরে আমি দেখতাছি ভালো মতোই দেখমু ভাই এই 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 কি দেখবি মানে মানে তার খেলাধুলা সম্পর্কে বলতে চাইতে আসি মানে খেলাধুলা দেখবো আর কি সুন্দর করে তাকে খেলা শিখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন যাই হোক আমার হাতের গান্ধুরে দেখছেন এটা কিন্তু বড় প্রমাণ যে আমি কত বড় পুরো প্লেয়ার বুঝছেন হ্যাঁ দেখতে তো সুন্দরই লাগে কিন্তু ওটা চালাইতে কিরকম কোনটা লালডা না কালাডা সরি এ তো লালডা আর নীলডা যাই হোক কোনটা লালডা না নীলডা লালডা পুরাই জোশ আর নীলডা এটাও জোশ ও আচ্ছা এই বন্দুকের অ্যাবিলিটি কি কোনটা লালডা না নীলডা লালডা সিঙ্গেল ড্যামেজ আর ডাবল রেঞ্জ আর নীলডা এটাও সিঙ্গেল ড্যামেজ আর ডাবল রেঞ্জ ও আচ্ছা এটা বাইর করতে কত ডায়মন্ড লাগছে কোনটা লালডা না নীলডা ওটাও 1200 ডায়মন্ড দুইটা দিও তো সবই এক তাহলে লালডা আর নীলডা করতেছেন কে কারণ লালডা আমার আর নীলডা কার ওটাও আমার দূর আপনি লগার খেলতামই না আপনি খেলতে পারেন না শুধু কথা পেছেন
এ খেলবেন না মানি আমনের দুলা ভাই আমনেরে আমার হাতে দিয়ে গেছে বুঝছেন আমনে টেরিং বেরিং করলে তোইবে না আমি আমার দায়িত্ব খুব সুন্দর করে পালন করব ঠিক আছে এখন কথা কম কই আসুন তবে স্টার্ট দেন তো বর্তমানে মনে করেন আমরা যে জায়গায় নামতাছি এই জায়গা এককালে ছেদাবেদা করে এনিমি নামে মনে করেন চারপাশে খালি এনিমি আর এনিমি বুঝছেন এনিমি ছাড়া এনি আর কিচ্ছু দেখবেন না বুঝছেন এই দেন কিন্তু এইখানে আমি কি প্রো প্লেয়ারের মতো কি সুন্দর করে নামতাছি দেখছেন এত চাপা মারেন না চাপা মারা স্যার আর কিছু পারেন না এ সাফা করে কোন চাপা মারতাছি না এ এ এই দেন এই ক্লক টাওয়ারের মাঝখানে নামছি নামার পরে এই দেন আমাদের তো বিবেদ আছে এইবার আমি এনে খাড়া খাড়া ইমোট মারমু আশেপাশে যত এনিমি আছে সবাই এসে আমার সাথে টিম আপ করবে উঠবস করবে আর বলবে ভাই বিগ ফ্যান ওই দেন এনিমি দেখছেন দেখতে দৌড়তেছে ওরে বাবারে বাবা ওই জায়গা তো পোররা যাবে বই আছে বুঝছেন এইটা কয়ে কিন্তু দৌড়টা দিছে ঠিক আছে তো আমনে এনে দেখতে পারবেন দেখবেন আমনেরও কেউ এ এটা আমার লোক এ কারে মারো এ চেনো নাই আরে বেটা না ভোসলি কে বেটে বেটে ও বেটা মজ কর আরে তামেন তো পারেন না খেলা না বয় বাবু দাই চাপা মারতাছেন আমনে ফাউ কামে না বুঝে না হই না হুদো দি আমার অপমান করে না বুঝছেন ওইটা ছিল একটা বট ও কি বোঝে বিবেস কারে কয় ওই ছেড়াই তো এইটাই বোঝে না যে বিবেস কারে কয় ও কেমনে আমার সম্মান দেবে এই দেন আবার এই জায়গায় নামছি ওরে খোঁজার লাগা বুঝছেন ওরে এইবার একালে মাইদিয়া ফালা ফালা বানাইলাম বুঝছেন ওরে যদি আমি খুঁজে পাই এইবার দেখবেন যত প্লেয়ার দেখবেন সব পুরো পড়ছে এইবার এবার আমার দেখলেই মনে করেন একবারে আত্মতুল্য একটা সালাম দিয়ে দেবে কোনো কথা হইবে না ঠিক আছে তুই এনিমি দেখতাছেন দেন কিছুই কিন্তু কয় না ঠিক আছে সালাম দিতাছে দূর দেয় কিন্তু আমি কিন্তু খেয়াল করতাছি না কেমনে খেয়াল করবো আমি তো মনে করেন এই নিয়ে মনে করেন আমনের লগে গল্প করতেছি বুঝছেন এখন কত হইলো ওই যে দেখছেন দেখছেন দোয়া আশীর্বাদ কেমনে লইতাছে মানে আমি দেই নেই দেখে আমার আরে আমি এই নুবরা রাজা নুবরা রাজা এই যে দেখছেন দোয়া আশীর্বাদ লইতে কেমনে আইতাছে দেন ওই যে খাড়ায় আছে কিছু কিন্তু কয় না সামনে আইয়ে দেখবেন এই যে আমি ওর দোয়া করে দিছি সামনে আইয়ে দেখবেন কেমনে উঠবস উঠবসটা করে দেখবেন ঠিক আছে আমি এই যে এখন ওর দিকে আগায় যাইতাছি বুঝছেন আপনি কোনো চিন্তাই করেন না উপরে আপনি চাপাটি টফ করবেন এ সাফা কই মারলাম এটা সাফা না আপনি কোনো চিন্তাই করেন আপনি দেখেন উদা ঠিক আছে যে কেমনে উঠবস উঠবসটা করে কেমনে টিমিংটা করে এটা যদি আপনি দেখেন আপনি এককালে মানে পাগল হয়ে যাবেন আপনি এই দেখেন দেখছেন আপনি এই আমার দেখে কি দৌড়টা দিছে মানে এইটা দিয়ে বোঝেন না ঠিক আছে মানে এইটা দিয়ে কি আপনি লাগর পান না যে মানে আমি কি ধরনের প্লেয়ার হইতে পারি এই এই যে দেখেন এই যে উঠবস করবে সামনে এসে এই দেখেন এই আপডেটের পরে এটি কোন দেশি প্লেয়ার আইছে আমার সিনে না হ্যাঁ আসলে সমস্যাটা হয়েছিল কি বুঝছেন ওই যে আমরা তো কলক টাওয়ারে নামতেছিলাম বুঝছেন তো কলক টাওয়ার এখন নাকি ওই যে অন্য দেশের কবজায় গেছে গা তো ওই দেশের কবজায় যেহেতু গেছে তো ওই দেশের লোকই উনি ঘোরাফেরা করতেছে তো এরা তো আর আমার চেনে না চেনতে একটু সময় লাগবে কেবল আইসে নতুন আইসে বসবাস করুক তারপর না হয় চেনবে ভাই ভাই কুল পাই না একটা মানুষ এতক্ষণ ধরে চাপা কেমনে মারে চাপা মারতে যা মুখে আরে ভাই চাপা না আপনি বুঝতেছেন না আমার সম্পর্কে বুঝছেন আপনি যে কার লগে আইছেন আচ্ছা আপনার কাছে বিবেস বিবেস প্লেয়ার ছাড়া ভালো কোনো গল্প আছে ও গল্প বলবেন এইটা কই বলছেন ঠিক আছে আরে ভাই গল্প করতে বলি না কথার কথা বলছি আরে না আপনি যেহেতু গল্পের নাম উড়িয়ে লাইছেন আপনি একটা গল্প শুনাই ঠিক আছে তো আপনি তো ওই গল্পটা নিশ্চিত শুনছেন ওই যে কাঠুরিয়ালা আর একটা জলপরির গল্প ওই যে এনে কাঠুরিয়ালা কাট কাটতে কাটতে এর যে কুড়ালটা এটা পানিতে পড়ে যায় পরে স্বর্ণের কুড়াল দেয় যে জলপরি শুনছেন না হ্যাঁ এই গল্প একবার শুনছি এটা আর শুনবো না আরে এইটা কমু কে এটার পার্ট টু কমু এই গল্পের পার্ট টু আছে অবশ্যই কেজিএফ ছবির যদি পার্ট টু থাকতে পারে বাহুবলী ছবির যদি পার্ট টু থাকতে পারে তাহলে এটার পার্ট টু কি লেগে থাকবো না তাহলে শুনেন ওই যে কাঠুরিয়ালা বুঝছেন ওই যে স্বর্ণের যে কুড়াল পাইছে পাওয়ার পরে বাড়ি গেছে তো অনেকদিন পর হে হের বউরে লইয়া ওই জঙ্গলে আইছে বেড়াইতে হ্যাঁ তো তখন সে তার বউরে দেখাইতেছে বউ দেখো এই সেই পুকুর যে পুকুরে হচ্ছে আমার কুড়ালটা পড়ে গেছিল তো জল পরে উঠে আইসা তারপর আমার সততা দেখে আমাকে স্বর্ণের কুড়ালটা দিছে তো তার বউ হইছে কি মানে ছেদায় দেখতে দেখতে মাইয়া মানুষের স্বভাব বোঝেন না ছেদায় দেখতে দেখতে এককালে পুষ্করিণীর মধ্যে যাই পড়ছে আর পুষ্করিণীর মধ্যে যাই পড়ছে জল পরে হঠাৎ একটা সুন্দরী নারী কোলে লয়ে উঠে কইতাছে কি এই বউটা কি আপনার কন্ত তখন ওই কাঠুরি কি কইছে কি আর বলবে বলছে না আরে না বেটা তখন ওই কাঠুরি কইছে কি হ এইটাই আমার বউ তখন জলপুরি খেপে মেপে কইতাছে কি এইটা কেমন কথা প্রথমবার আমি আপনার সততা দেখে আপনার স্বর্ণের কুড়াল দিছিলাম কিন্তু আপনি এই আজকে এই বউয়ের লোভে এটি কি কইতাছেন তখন কাঠুরি কইতাছে কি আমি এটা ইচ্ছা করেই কইছি কারণ এখন যদি আমি কই এই বউ আমার না তাহলে আপনি আমার উপরে আবার খুশি হয়ে যাবেন আবার খুশি হওয়ার পরে আপনি কি করবেন তারপরে এই বউটাও আমার দিয়ে দেবেন আমার আগের বউটাও আমার দিয়ে দেবেন তো এক বউর গুতা খাইয়েই তো কুলাইতে পারি না তাহলে দুই বউ কেমনে পালবো ঠিক আছে এখন কন্ত জলপুরি কি করছে কি আর করবে জলপুরি খুশি হয়ে তাকে আরো স্বর্ণ মুদ্রা দিছে আরে না জলপুরি কইছে কি জানেন জলপুরি কইছে
যে তোমার সততা দেখে আমি এতটা পরিমাণ যে খুশি হইছি ঠিক আছে বউই দুটো হালাও আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি এটা আবার কেমন গল্প হ্যাঁ এইটাই হলো ঘটনা বুঝছেন যাই হোক এটা কিন্তু রিয়েল একটা বাস্তব ঘটনা মিথ্যা কথা ওই যে আমি বলে মিথ্যা কথা কই এই সামনে এনিমি এদিকে এদিকে এনে দিয়া আমি এখন আপনাদের ক্লাসটা করাইতেছি এমনে যদি আপনি এনিমি কোনো দেখেন তাহলে এই যে থমসন দিয়ে মাইর শুরু করবেন আর যদি থমসন না পাই ওই যদি থমসন না পাই তাহলে জুতা দিয়ে বাড়ি মারবেন আমার কাছে জুতারে পাওয়ার তো বেশি এই দেখেন কেমন হেডটা মারি ঠিক আছে এই তো দেখছেন হেড আর এমন হয়ে পড়ছেন এইবার দেখেন এই যে হেডশট এই যে ফিনিশ কিল কি হবে আমি কিল আসলে আজকে আমার খেলতে ভালো লাগতেছে না বুঝছেন মানে কি বলবো সব সময় সারা দিন খেলি এত এত বয়া পাই খেলার নামে কিছু না সারা দিন চাপা মারেন শুধু কি কোন খেলার নামে কিছু না সারা দিন চাপা মারি এই এইটা কোনো কথা বললেন আমার মতো একটা প্লেয়ার যে আপনার সাথে খেলছে এইটা তো মানে আপনার খুশি হওয়ার কথা সেখানে আপনি খুশি না এগুলো কি বলতাছেন এ খুশি আমার তো কপাল খারাপ আমি আপনার লগে ম্যাচ খেলতে বইছি রুবেল ভাই না বললে আমি আপনার সাথে জীবনও খেলতাম না কইতাছে কপাল খারাপ মপাল খারাপ এইটা আবার কেমন কথা কইলেন আমি আপনার ক্লাস লইতাছি আর আপনি উল্টা আমারই ঝাড়তাছেন ভাই গেলোগা আমিও যাই গেতাই